সাংবাদিক সমাজে সবাই তাকে ডাকতেন হেলাল ভাই বলে। চেহারা থেকে কখনো হাসি পড়ত না তার। শারীরিক অসুস্থতার কারণে এ বছরের পহেলা জানুয়ারি থেকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন ছিলেন তিনি। সবাইকে কাঁদিয়ে রোববার রাতে পরকালে পাড়ি জমান এই মুক্তিযোদ্ধা সাংবাদিক। 2015 সাল থেকে মৃত্যুর আগ পর্যন্ত সততা সফলতার সাথে প্রধানমন্ত্রীর প্রেস সচিবের দায়িত্ব পালন করেছেন ইহসানুল করিম। সোমবার সকালে এলেনবাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় তার প্রথম নামাজে জানাজা। বেলা 11টায় মরদেহ নেওয়া হয় কর্মময় জীবনের প্রিয় স্থান জাতীয় প্রেস ক্লাবে, সেখানে অনুষ্ঠিত হয় দ্বিতীয় জানাজা। বীর মুক্তিযোদ্ধা হিসেবে রাষ্ট্রের পক্ষ থেকে দেয়া হয় গার্ড অফ অনার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ইহসানুল করিমের প্রতি শ্রদ্ধা জানান তার সামরিক সচিব। শেষবারের মতো প্রিয় সহকর্মীর প্রতি শ্রদ্ধা জানায় জাতীয় প্রেস ক্লাব, বিএফইউজে, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, ডিআরইউ, ঢাকা দক্ষিণের মেয়র শেখ ফজলে নূর তাপস, আওয়ামী লীগ ও বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয়। উনার কাছে সাংবাদিকতাটা একদম পারিবারিক, পরিবারের মতনই ছিল। বাংলাদেশের গণমাধ্যমের সাথে যে মাননীয় প্রধানমন্ত্রীর সম্পর্ক, সেতু বন্ধনে উনি কাজ করে গেছেন আজীবন। কখনো কোনো দিন তিনি আমাদেরকে ধমক দিয়ে কাজ আদায় করেননি, ভালোবেসে কাজ আদায় করেছেন। উতার চলে যাওয়াটা তো আমি মনে করি যে আমাদের গণমাধ্যমের জন্যে, সুস্থ সাংবাদিকতার জন্যে অবশ্যই একটি বড় ক্ষতি হয়ে গেল। জাতীয় প্রেস ক্লাবের একজন সিনিয়র সদস্য, সর্বক্ষণ আমাদের সাথে যোগাযোগ রাখতেন, সপ্তাহে একদিন হলেও তিনি প্রেস ক্লাবে আসতেন। তিনি যে সাংবাদিকতা করে গেছেন এটি অনেকের জন্য নজর হিসেবে থাকবে। বাদ জোহর গুলশান সোসাইটি মসজিদে তৃতীয় জানাজা শেষে বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয় সাংবাদিক ইহসানুল করিমকে। 1949 সালে কুষ্টিয়ায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। ছাত্রজীবনে ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত ছিলেন। সাংবাদিকতার কেরিয়ার শুরু করেন 72 সালে বাসসের রিপোর্টার হিসেবে। এই প্রতিষ্ঠানেই দায়িত্ব পালন করেন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদকের। বাংলাদেশ প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমেও। এছাড়াও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন রাষ্ট্রপতির প্রেস সচিব পদেও। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা।